বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোট গ্রহণ চলছে। কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোট গ্রহণ চলছে। শনিবার 28 আগস্ট দুপুর 2টা থেকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ভোট গ্রহণ শুরু হয়। সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানের ভোট দেওয়ার মধ্য দিয়ে কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হয়। রাশেদ খানের পর সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানও ভোট প্রদান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সংগঠনটির কেন্দ্রীয় এই কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করছে তিনজন। তারা হলেন মাহফুজুর রহমান খান, বিনিয়ামিন মোল্লা ও আক্তার হোসেন। সাধারণ সম্পাদক পদেও লড়াই করছে তিনজন। তারা হলেন আরিফুল ইসলাম আদিব, শাকিলুজ্জামান হানিফ খান সজীব। এবং সাংগঠনিক সম্পাদক পদেও লড়াই করছে 5 জন। তারা হলেন মোল্লা রহমতুল্লাহ, মাজহারুল ইসলাম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম রোহাত ও নাজমুল করিম রিটু। এই কাউন্সিলে ভোটার তালিকায় আছে সংগঠনটির দেশের বিভিন্ন জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। সারাদেশের দায়িত্বশীল ব্যক্তিদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চলেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মারুফ হাসান, বিশাল, বাংলা 10।